কথাটা আপনি আর কাউকে বলবেন না। এটা রাখুন। ভূত চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে না। বালিগঞ্জ প্লেস থেকে আপনি ট্যাক্সিতে উঠেছিল, মনে পড়েছে কোথায় নামিয়েছিলেন? লোকটা সত্যি ভালো ছিল, আমাকে 100 টাকা বকশিশ দিয়েছিল। কিন্তু কোথায় কোথায় নেমেছিলেন উনি? ওই তো এয়ারপোর্টে, এয়ারপোর্টে নামিয়েছিলাম। এয়ারপোর্টে? হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টে। আর হ্যাঁ, উনি যাওয়ার সময় কাকে যেন ফোনে বলছিলেন যে উনি আর এখানে ফিরবেন না, চিরদিনের জন্য উনি বিদেশে চলে যাচ্ছেন। আমি তাহলে আসি ম্যাডাম। তার মানে মামু বিদেশে চলে গেছে, আর হয়তো কোনোদিনও। মিছরি, আই মিছরি, শুনলি তো, যাকে খুঁজতে এসেছিলি সে এখন বিদেশে। চল আমরা বাড়ি ফিরে যাই। মামু আর ফিরবে না, তাহলে কি অর্ণিমার সঙ্গে মামুর আর কোনোদিনই? আমরা বাড়ি ফিরে যাই, চল না। শর্বাণী, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। भाई साहब, ये यहाँ पे कृष्णदास मोहंत जी का आश्रम किधर है? ओ, मोहंत जी का आश्रम आप सीधे चले जाइए, वहाँ पे नदी के किनारे आश्रम मिल जाएगा, वहाँ पे जाके किसी को भी पूछ लीजिएगा तो बोल देगा। थैंक यू। কিছু না তো। কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? আরে কলেজ ছাড়া আর কোথায় যাব? কলেজ সে তো অন্যদিন অনেক বেলা করে বেরোস না। মানে আজকে একটা স্পেশাল ক্লাস আছে তো, তাই একদম দেরি করলে চলবে না, তাড়াতাড়ি যেতে হবে। না, এই অশান্তি আর ভালো লাগছে না। মিছরির সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে, ব্যাপারটার একটা ফয়সালা করতে না পারলে আমি আমি কাজকর্ম কিছুতে মন বসাতে পারবো না। আগে মিছরির কলেজে গিয়ে ওর সঙ্গে কথা বলে নিই, তারপর অফিসে যাব, একটু দেরি হলে হবে। জয়ন্ত,
হ্যাঁ পিয়ালি, শোন না, আজকে মনে হয় আমার কলেজে আসা হবে না জানিস তো। হ্যাঁ একটা কাজ পড়ে গেছে, তুই একটা কাজ করবি আমার? হ্যাঁ জিবি স্যারের থেকে একটু নোটগুলো রেখে দিবি প্লিজ। হ্যাঁ সামনে এক্সাম, তাই প্রচন্ড টেনশন হচ্ছে রে, কিচ্ছু পড়াশোনা হয়নি আমার। কোনো অসুবিধা নেই, তুই তো বাড়ি থাকবি না, কি হয়েছে? কাকিমা তো বাড়িতে থাকবে। বর্দিমার এই অবস্থা দেখেও তুমি আবার কেমন করে চলে গেলে মামু? এত নিষ্ঠুর কি করে হতে পারলে তুমি? বর্দিমার জীবনটাকে তুমি এভাবে কেন নষ্ট করে দিলে মামু? ঠিক আছে টাটা মিছরি। হ্যাঁ মিছরি, কি হলো? এইভাবে হাঁটলে আমরা কলেজে গিয়ে ক্লাসটা করতে পারবো? চল তাড়াতাড়ি। চিন্তা হচ্ছে রে, আজকে কলেজে গিয়ে ক্লাসটা করতে পারবো? এখনো কতটা যেতে হবে? এ বাবা কত বেজে গেছে। না 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 না, এ কখনো হতে পারে না, আমি তোমাকে ফিরিয়ে আনবো। বর্দিমার কাছ থেকে তুমি সারা জীবন এভাবে পালিয়ে থাকতে পারো না, তোমাকে ফিরে আসতেই হবে। ফিরে এসে তোমাকে বর্দিমার মুখোমুখি দাঁড়াতেই হবে। অন্ধ নাকি, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে? কি রে, কি হয়েছে তোর? অনেকক্ষণ ধরে দেখছি কোনো দিকে তোর খেয়াল নেই। মামু মামু, এরকম কেন করলো তুই বল, কেন করলো? চুপ করে আছিস যে, আমার প্রশ্নের জবাব দিচ্ছিস না কেন? তুই এখানে কি করে এলি? তুই কি বরাবরের মতো এখানে চলে এসেছিস? বৌমা সর্বাণী, সর্বাণী কোথায়? সর্বাণীকে আনিসনি কেন? দেখো এখনো কোনো উত্তর নেই। এই জয়ন্ত, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? সর্বাণী আমার সঙ্গে কি করে আসবে মাসিমণি? আমার সঙ্গে তো তার বিয়ে হয়নি। বিয়ে হয়নি মানে কি জাতা বলছিস? তুই তো সেদিন রাত্রিতে গেলি বিয়ে করতে সুধাময়কে সঙ্গে নিয়ে। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মাসিমণি, যাতে তোমরা সন্দেহ না করো সেই জন্য ওই কথা বলেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ মাসিমণি, আমার প্লেনের টিকিট কাটাই ছিল, বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা এয়ারপোর্ট চলে যাই, সেখান থেকে প্লেন ধরে লন্ডন। সর্বাণীর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়েটা আর হয়নি। কি বললি তুই? কিছু মনে করবেন না, আমি ঠিক রিলেক্ট করতে পারছি না। আচ্ছা কাইন্ডলি বলবেন আমাদের কোথায় দেখা হয়েছিল? কেন, আপনাদের বিয়ের আসরে? আমরা তো মিত্রের বন্ধু। তোমরা তো পরে বন্ধুর খোঁজ নিতে আমাদের বাড়িতে আসনি, যদি আসতে তাহলে। আরে আমরা মিত্রকে অনেকবার বলেছি, ও তো কোনো কথা কানেই নেয় না। ওর খুব ভয় জানেন তো, যদি আপনাকে আমরা কেড়ে নিই। কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? মিত্রি তো আজ কলেজে আসেনি। তোমরা
তোমরা শিওর? আই মিন মিছরি আজ আসেনি? দুটো ক্লাস হয়ে গেল, ওতে এলে আমরা দেখতেই পেতাম, তাই না? ব্যাপার কি মশাই, বউ পালিয়েছে বুঝি, তাহলে কি হবে? না মানে আমি তো একটু আগে বেরিয়েছিলাম, ও হয়তো পরে আর আসতে পারেনি। অফিসে মন বসছে না বুঝি, বউকে দেখতে কলেজে চলে এসেছেন, বউকে দেখছে আজকাল খুব চোখে হারাচ্ছেন। মিছরিটা খুব লাকি রে। আসলে ওকে একটা দরকারি খবর দেবার ছিল। ঠিক আছে আমি চলি। তোমরা কিন্তু আমাদের বাড়িতে এসো একদিন, ওকে? ঠিক করেছো আমাকে তুমি মারো, আরো মারো। আমি যে অন্যায় করেছি তার তো কোনো ক্ষমা নেই মাসিমণি, আর তুমি ছাড়া কেউ তো নেই আমাকে শাসন করার। আমি জানি তোমার এই একটা চড়ের পেছনে যে যে উদ্বেগ, যে দুশ্চিন্তা, যে স্নেহ লুকিয়ে আছে, সে তো আমি জানি মাসিমণি। কেন কেন তুই এমন কাজ করতে গেলি বাবা? অভিমানে মাসিমণি, যে অভিমানটাকে আমি মন থেকে ঝেড়ে ফেলতে পারিনি। সর্বাণী দু দুবার আমাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছিল, তার জন্য যে অভিমান আমার মনে জমেছিল সে কথা কেউ জানত না। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে বিয়ের আসরে না গিয়ে সোজা বিদেশে চলে গিয়েছিলাম। বুঝতে পারছি বাবা, আমি সব বুঝতে পারছি। যার উপর অভিমান করে আমি নিজেকে এত কষ্ট দিলাম মাসুনি, সে কিন্তু কিচ্ছু বুঝলো না। অথচ আমার জীবনে সর্বাণী ছাড়া আমি কাউকে নিজের মনে ঠাঁই দেবার কথা দুঃস্বপ্নেও ভাবিনি। সর্বাণী আমাকে ফিরিয়ে দিল, আর সেই যন্ত্রণা বুকে নিয়ে বেরিয়েছি আমি 15টা বছর। জয়ন্ত বসু নামক মানুষটাই পাল্টে গিয়েছিল, অথচ সর্বাণী আমার অভিমানটা কিন্তু বুঝল না। চুপ কর, চুপ কর জয়ন্ত, তুই একটু শান্ত হ বাবা। মাসিমণি, যার জন্য আমি 15টা বছর অপেক্ষা করেছিলাম, সে আমার জন্য একটা মাস অপেক্ষা করতে পারলো না। সে অন্য একজনকে বিয়ে করে মাথায় সিঁদুর নিয়ে স্বামীর গর্বে গরবিনী হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে। জল খেয়ে নেটা একেবারে শুকিয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে রে চন্দ্রা, আমার জন্য আজ আর তোর বিজি ক্লাসটা করা হলো না। ছাড় না, ও কালকে কলেজে গিয়ে আমি ঠিক পলিমির কাছ থেকে নোটসটা নিয়ে নেব। আগে তুই আমার বল, তুই এখন কি করবি? বাড়ি যাবি তো নাকি? হ্যাঁ বাড়ি ফিরে যাব, কিন্তু কিন্তু আমার মনটা আজকে আজকে খুব খারাপ লাগছে রে চন্দ্রা। আরে এখানে তো ভূতর অফিস, একবার যাব ওর অফিসে। ভূত নিশ্চয়ই আমার উপর রাগ করেছে, এখন যদি আমি ভূতর অফিসে যাই ভূত আমাকে দেখে খুশি হবে না। যাব একবার। কি রে কি হয়েছে তোর, আবার কি এত ভাবছিস? চন্দ্রা তুই আমার সঙ্গে একটা জায়গায় যাবি এখন? হ্যাঁ চল। কি
কি ব্যাপার? আপনি হঠাৎ এখানে? মিত্রি তো আজ কলেজে আসেনি? কলেজে যাওয়ার নাম করে বেরিয়ে কোথায় গেছে মিত্রি? তবে কি সেজদি ঠিক? আমি মিত্রিকে চিনতে ভুল করেছি। জয়ন্ত বসুর সঙ্গে তার ভাগ্নির কোনো তফাতই নেই। কলেজে যাবার নাম করে কার সঙ্গে দেখা করতে গেছে মিত্রি? ওর মামুর সঙ্গে? তাহলে কি সত্যি সত্যি মিত্রি আমাকে ঠকাচ্ছে? কিন্তু প্রতি পদে পদে ওকে আমি কি করে অবিশ্বাস করব? আমি যে ওকে ভালোবাসি, আমার ভালোবাসার কি কোনো দাম নেই ওর কাছে? তুই কি বলছিস জয়ন্ত? সর্বানি বিয়ে করেছে? বানি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সহ্য করব না আমি, সর্বানির পাশে কাউকে সহ্য করব না। কি করবি তুই জয়ন্ত? কি রে জয়ন্ত, কি ভাবছিস তুই? আমার কথা জবাব দিচ্ছিস না কেন? কি করবি তুই? আমি সহ্য করব না মাসিমণি, সর্বানিকে আমি কিছুতেই সুখী থাকতে দেব না, সব ছারখার করে দেব। না 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 জয়ন্ত, তুই এ কাজ করতে পারিস না। তুই তো সর্বানিকে ভালোবাসিস, এসব কথা মনে ঠাঁইও দিস না বাবা। সর্বানি তো আমার ভালোবাসার কোনো মূল্য দেয়নি, তবে আমি কেন তার ভালো চাইব? ওর ভালোবাসার মানুষদের মুখ থেকে সব হাসি আমি মুছে নেব। স্যার, আপনার সঙ্গে দুজন ম্যাডাম দেখা করতে এসেছেন, বলছে নাকি খুব দরকার। বলে দাও ব্যস্ত আছি, দেখা হবে না। ঠিক আছে স্যার। বললাম তো ব্যস্ত আছি, পরে আসতে বলো। ভেতরে আসতে পারি? আমি জানতাম মাসিমণি তুমি আমায় সাপোর্ট করবে না, তবু আমি তোমাকে জানাতে এলাম। হ্যাঁ, অভিমানে সর্বানিকে বিয়ে না করে বিদেশে চলে গিয়ে যে অন্যায়টা আমি করেছিলাম তার শাস্তি তুমি আমায় দিয়েছ। কিন্তু এখন যে কাজ আমি করতে চলেছি তার জন্য তুমি আমায় শাস্তি দিতে পারবে না, কারণ অন্যায়ের শোধ নেওয়াটা কোনো অন্যায় নয়। এসব তুই কি বলছিস জয়ন্ত? হ্যাঁ, আমি ঠিকই বলছি মাসিমণি, আমি কলকাতায় ফিরে যাচ্ছি, কারণ সর্বানির পাশে অন্য কাউকে আমি সহ্য করব না। সর্বানির ওই শাখা সিঁদুর পরা তৃপ্ত হাসি মুখের ছবিটা কিছুতেই আমার মন থেকে মুছে ফেলতে পারছি না মাসিমণি, যতক্ষণ ওই ছবিটা আমি ভেঙে চুরমার করে দিচ্ছি ততক্ষণ আমি বিদেশে পালিয়ে গিয়েও আমি শান্তি পাবো না। জয়ন্ত শোন বাবা। না না মাসিমণি, আর তুমি আমাকে থামাতে পারবে না, সর্বানির ক্ষতি করার সুযোগ আমি কিছুতেই ছাড়ব না। ওর সব ভালোবাসার জায়গায় আমি আঘাত হানব, ওদের সকলের মুখ থেকে সব হাসি আমি কেড়ে নেব। না না, তুই এ কাজ করতে পারিস না। তুই কি ভুলে গেছিস ও বাড়িতে মিছরি আছে? তোর এত ভালোবাসা, এত আদরের মিছরি, তুই যে কাজ করতে যাচ্ছিস তাতে মিছরির কত বড় ক্ষতি হবে একবারও ভেবে দেখেছিস? হোক ক্ষতি, ওই ভূতকেও আমি ছাড়বো না,
দরকার হলে মিছরিকে আমি নিজের কাছে নিয়ে আসবো।